এইডস গুলা কেমন একটু খাওয়া খাওয়া ভাব, মানে কেমন একটু দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এই সমস্যাটা আদৌ সমাধান করা যায় কিনা বা কিভাবে সমাধান করা যায়, সিস্টেমটাকে আমরা বলছি ফেদার, আমরা একটু ব্যবহার করি। হ্যাঁ, যদি একটু দেখেন পাখির ভেতরের দিকে একটু কেমন ভাবে সিলেক্ট হয়ে গেছে, আমরা আপাতত এটাকে এইভাবেই রাখলাম, এভাবে রাখলাম, দেখি ওইটাকে আলাদা কিভাবে ঠিক করা যায়। হ্যাঁ, আমরা পাখিটা, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নিলাম, দেন তারপর এটাকে মাস্ক করে দিলাম। মাস্ক করে দেওয়ার পর অনেকের ক্ষেত্রে আমি যেটা বললাম, দেখেন সাইড এজ গুলো কেমন একটু বাজে দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে এই যে সমস্যাটা দেখা গেছে, তাই না? যদি আপনি পেন টুল দিয়ে কাজটা করলে এই প্রবলেম গুলো দেখা যাওয়ার কথা ছিল না, যদি আপনি পেন টুল দিয়ে করতেন এগুলো অনেকটাই দেখা যেত। আমি পেন টুলটা কি আগে দেখাই নিবো, পেন টুলটা পরে দেখাচ্ছি। এরপর তো এক্ষেত্রে যেটা করবেন আপনি, মাস্কের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, আপনি যে অংশটা সিলেক্ট করেছিলেন সেই অংশটা এখানটাই দেখতে পাবেন। আপনি এখন এই যে ফেদার অপশনটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ফেদার দেওয়ার কত আছে, 0 পিক্সেল দেওয়া আছে। আপনি যদি মনে করেন এই ফেদারটাকে বাড়িয়ে দিবেন, ফেদারের কাজটা কি, এর কোনো পরিবর্তন কি আপনাদের লক্ষ্য হচ্ছে? আমি জুম যথেষ্ট করছি, এর পর আর জুম হচ্ছে না, একটু বাড়িয়ে দিই তাহলে হয়তো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এজের দিকে একটা পরিবর্তন? দেখা যাচ্ছে। ওকে, তো যেটা হবে, আমি যখন ফেদার ইউজ করব তখন ওই এজ এডস বরাবর ওই যে খাওয়া খাওয়া একটা প্রবলেম ছিল, ওই সিলেকশনটা, এই সিলেকশনটা যখন ভেতরের দিকে সরে আসতেছিল, ওই সিলেকশনটা বাইরের দিকে কিছুটা সরে যাবে। আর তারপর আমরা যদি মনে করি যে আমরা কাস্টমাইজ করে নিব প্রয়োজনে, আমরা সেটাও পারবো। কারণ এই পাখির লেজের যে বিষয়টা আছে, স্লো হয়ে গেছে নাকি, হ্যাং করলো, হাই হাই, কেটে গেছে একাই। এই যে একটু আগে বলতেছিলাম না সফটওয়্যার ক্রাশ করার কথা, এই সফটওয়্যার ক্রাশ করলো, একাই কেটে গেছে। সেই কাজটা আমি 17 তো না দেখে 15 তো দেখালে কেমন হয়? মেবি ক্র্যাশ করবে না। মাস্ক করে দিলাম। হ্যাঁ, এই মাস্কের উপর এখন ক্লিক, করলে আমাদের ফেদারের একটা অপশন পাবো, একটু দেখতে পাচ্ছেন? ফেদার দিলে আমাদের যে এডস গুলা ছিল, এডস গুলা কেমন একটু খাওয়া খাওয়া দেখা যাচ্ছিল, মানে বাজে দেখা যাচ্ছিল, এই প্রবলেমটা ধীরে ধীরে
থাকবে না। চাই ডেন্সিটি কমিয়ে এবার, আচ্ছা একটু ওকে, জাস্ট চেক। একটু যদি খেয়াল করেন, এই অপশন গুলো সিসি 70 এর ক্ষেত্রে সরাসরি চলে আসছিল, যেটা আমার এখানে আলাদাভাবে আনতে হয়েছে সিসি 15 এর ক্ষেত্রে। প্রয়োজন অনুসারে দিয়ে ওকে, ১০০% করে দিলে এটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমানোর দরকার ছিল। ওকে, আপনি যদি এখন এডস গুলো দেখেন, এডস গুলো যে খাওয়া খাওয়া একটা ভাব ছিল, সেই খাওয়া খাওয়া ভাবটা এখন আর নাই। বুঝতে পারলাম কি যে ফেদারের আসলে কাজটা কি, মাস্কিং করার পর যে ফেদার করব, সেই ফেদারের কাজটা কি একটু বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কে সেন্ড করছেন? নাজমুল হোসেন ভাই, আপনার এইগুলা এমন হয়েছে কেন? এই সাইড গুলো, এই জেস গুলো এইভাবে রয়ে গেছে কেন? এই জায়গাগুলো পুরোপুরি ক্লিয়ার করতে পারতেন আপনি। আপনার যখন, আচ্ছা আমি এখন ইসে যাই, পেন টুল যেটা বললাম পেন টুলে যাই সরাসরি। যখন আপনার অটো সিলেকশন কোনোটা ঠিক মতো কাজ করবে না, তখন আপনাকে অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে। আপনি প্রয়োজন অনুসারে যে কোনো জায়গা থেকে আপনি পেন টুলের কাজ শুরু করতে পারেন। আর পেন টুলের যে বিষয়টা, আপনি পেন টুলের উপর যত বেশি এক্সপার্ট হবেন, আমি কিন্তু কোনো সুইচ চেপে ধরিনি বা কোনো কিবোর্ডের কোনো কি চেপে না ধরে কাজ করছি, আপনি যেখান থেকে সুবিধা আপনি কাজ করে যেতে পারেন। অনেকেই যেটা করে সেটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়ার পর, একটা পয়েন্ট দেওয়ার পর সাথে সাথে পরবর্তী পয়েন্টটাকে কেটে ফেলে, যেমন আমাদের বাড়তি অংশটা এখান থেকে কেটে ফেলছে, তো এটা আমরা চাইলে এখান থেকে কেটে ফেলতে পারি, আবার চাইলে এখান থেকে রেখেও কাজ করতে পারি, এটা যার যার ব্যক্তিগত সুবিধা। তবে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষ এটাকে কেটে ফেলে কাজ করে। তো কেটে ফেলে কাজ, আচ্ছা আমি একটু দেখাই কেটে ফেলে কাজ করার ক্ষেত্রে কি হয়। যদি একটু দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা তৈরি হয়েছে, লাইনের উপর এখান, এই জায়গাটা অনেকটা রাফ বা মানে সূচালো কেমন একটা ভাব চলে আসছে, বাট আমি যদি এই জায়গাটা কেটে না দিতাম, এখন যদি দিতাম, দেখেন এই অবস্থাটা কিন্তু এখন আর নাই। এই কারণে আমি প্রিফার করি না কাটার জন্য। তবে আপনারা প্রথম অবস্থায় না কেটে কাজ করতে গেলে পারবেন না, কারণ কোন অ্যাঙ্গেলটা কোন দিকে যাচ্ছে এটা আপনাদের মানে প্র্যাকটিস করলে পরে পরবর্তীতে বুঝতে পারবেন। তাছাড়া পেন টুলের যে বিষয়টা আছে, এটা হুট করে মানে ধরার সাথে সাথে বুঝে উঠতে একটু প্রবলেম হবে। তো যখন এই যে কেটে দেওয়া হচ্ছে, দেন পরবর্তীতে আপনার মনে করলাম যে আমার এই অংশটা এখন আর দরকার নেই, বাস সিম্পলি অল্টার প্রেস করে এর উপর চাপ দিলে পরে আমাদের পয়েন্টটা, বাড়তি অংশটা কেটে যাবে। এই যে এখন একটা অবস্থা দেখেন, এই যে অবস্থানটা আসছে, আমি এখন এই অ্যাঙ্কর পয়েন্টের পরের অংশটা কাটা ছাড়া আমার কোনো সেকেন্ড চয়েস নাই।
কেন এখন আমি যতই যেখান থেকে টানার চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি, কোনোভাবে আমি এই পাশে আর নিতে পারবো না। সো এখন বাধ্য হইতে হবে জায়গাটা কাটার। আর চেঞ্জ করার জন্য আপনার যদি মনে হয় যে কোনো অংশ আমার চেঞ্জ করার প্রয়োজন, জাস্ট পেন টুলে থাকা অবস্থায় কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন। কন্ট্রোল চাপ দিয়ে ধরলে আপনার পাথ সিলেকশন বা ডাইরেক্ট সিলেকশন টুল আসবে, দেন আপনি চাইলে সেটাকে কম বেশি ইচ্ছা মতো করে নিতে পারবেন। সিমের ডিটেলস করলাম না আমি, আপাতত এখান থেকে কেটে দিলাম। এটুকু করতে গেলে আবার একটু টাইম বেশি লাগবে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় করি, সমস্যা কি, সময় আছে তো। ডালটাকে কি রাখবো? দরকার নেই, ডালটা আপাতত বাদ দিয়ে দিই। আর বাকি অংশটা কোথায়? আখের পাটা এখানে খুব অস্পষ্ট হয়ে গেছে, আর পায়ের নখ কোনটা ঠিক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি আপাতত টেনে দিলাম। দেখতে খুব বাজে লাগবে আপাতত, যদিও নখ ঠিক মতো উঠেনি। আমাদের পাথ সিলেকশন পুরোপুরি কমপ্লিট। এখন আমরা চাইলে পাথটাকে সেভ করে রাখতে পারি। আমি একটু জিজ্ঞাসা করবো একজনের কাছে যে পাথটা সেভ করার প্রসেস কি। পেশি ভাই বলতে পারবেন পাথ সেভ করার প্রসেস কি? আমি যে পেন টুল দিয়ে যে পাথটা করলাম, সেই পাথটা সেভ করে রাখার প্রসেস কি? না, এটা আমার মনে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি, বাট আমি ওনার নাম জানি না। এস আর শতাব্দী যে আইডিটা, এটা আপনার নামটা কি একটু বলবেন? এস আর শতাব্দী। জি ভাই, আমার নাম হচ্ছে ওয়াসিনুর আমিন। আপনি নিজের নামে মানে জিমেইল দিয়ে একটু ঢুকলে সুবিধা হয় আর কি। জি ভাই, ইমেল আপনি কি আমার নামে একটা আছে, ওইটা দিয়ে গুগল মিটে লগ ইন হচ্ছে না, এই জন্য আমি অন্যটা দিয়ে মানে ভিডিও দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি বলতে পারবেন যে আমি পাথটা সেভ করে রাখতে চাইলে কি করে সেভ করব? জি, এই কন্ট্রোল তো এস। না, সেটা তো কন্ট্রোল এস, আমি ফুল ডকুমেন্টটা সেভ করতে পারবো। আমি চাচ্ছি শুধুমাত্র এই পাথটা সেভ করে রাখবো, যাতে আমি পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমি ব্যবহার করতে পারি। না ভাই, বলতে পারবো না। আচ্ছা, সিম্পলি আপনি এই পাথ অপশনে যাওয়ার পর এর উপরে ডাবল ক্লিক, অর্থাৎ মাউসের লেফট বাটনটাই ডাবল ক্লিক করলে আপনার পাথটা সেভ করতে একটা উইন্ডো শো করবে। এখন আপনি নিজের ইচ্ছা মতো আপনি পাথের নাম সেভ করতে পারেন। সাপোজ এখানে পাথ ওয়ান লেখা আছে, আমরা যদি লিখি
বার্ড পাথ লিখে আমরা এটা সেভ করে দিলাম। এখন যদি আমরা চাই পরবর্তীতে আমরা এই পাথের মধ্যে হাজার কাজ করলো, আমরা যদি আবার নতুন একটা পাথ করি, করে যদি আমরা ফিরে আসি, যদি একটু দেখেন ওই পাথটা ওয়ার্ক পাথ হিসেবে আছে, বাট আমাদের বাদ পাথটা কিন্তু ঠিক আগের অবস্থায় আছে। আমরা যখন খুশি ইচ্ছা করলে বাদ পাথটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কন্ট্রোল ইন্টার দিলে পুরা পাখিটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যদি কন্ট্রোল জে দিয়ে, আচ্ছা এক মিনিট, লেয়ার সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জে দিয়ে পাখিটাকে কপি করে নিই। এখন আমি যেটা দেখাতে যাচ্ছিলাম পেন টুলের যে সুবিধাটা, আপনি একটু দেখেন যে পাখির এডস গুলা কিন্তু এখন আগের থেকে অনেক ভালো আছে। আগে যে প্রবলেমটা হচ্ছিল এখন কিন্তু সেই প্রবলেম গুলো আর নেই। এখন আপনি চাইলে এটাকে আরো ভালো করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি এই সিলেকশন থাকা অবস্থায় আপনি এটাকে মাস্ক করে দিতে পারেন, মাস্ক করে দিতে পারেন, দেন আপনি এখান থেকে পুনরায় আবার সেই ফেদার প্রয়োজন অনুসারে দিতে পারেন। এখন আর কোনোভাবে আপনার মনে হবে যে না, যে পাখিটা আপনার কোনো অংশ থেকে আপনি কাটছেন, বা এডস গুলো খাওয়া খাওয়ার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন আর নাই। জি কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাই, আপাতত নেই। আতিকুল ইসলাম সজীব ভাই, জি ভাই, আপনি ব্রডব্যান্ড ইউজ করেন নাকি ফোন নেট? আমি ভাই মডেম ইউজ করছি এখন। মডেম ইউজ করছেন। জি, সফটওয়্যার কোনটা কোনটা ডাউনলোড করছেন? সফটওয়্যার ইলাস্ট্রেটর, ফটোশপ দুটোই আছে ডাউনলোড করা। রাশিদুল ইসলাম রাজন ভাই বলছেন সাউন্ড আসতেছে, নয়েজ হচ্ছে ভাই? জি, নয়েজ ছিল, এখন একটু কম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা জিনিস বুঝলাম না, প্রতিটা দিনে হাফ টাইম দিলে হাফ টাইমের পরে স্টুডেন্ট সংখ্যা কমে যায় কেন? আমাকে কিন্তু রহিম ভাই এই কারণে বলছে যে হাফ টাইম দেওয়া যাবে না। ভাই 10 মিনিটের বিরতি তো দেয়া যায়, কিন্তু পরবর্তীতে যারা না আসে আসলে এটা তো সমস্যা। না 10-15 মিনিট এটা ব্যাপার না, এটা দেয়া যায়, বাট 10-15 মিনিট পর তার আসবে তো, হয়তো দশ তার কারো 15 মিনিটের জায়গায় 5 মিনিট বেশি লাগলো, ঠিক আছে, বাট আসবে তো। এই যে আসলোই না, এটার কি ঠিক হলো? তাহলে ইয়া করবেন ভাইয়া, তাহলে প্রেজেন্টটা দিবেন হচ্ছে সবার লাস্টে, তাহলে সবাই থাকবে লাস্টে দিবেন। রহিম ভাইকে বলছিলাম যে আমি লাস্টে প্রেজেন্ট দিই, যে কজন প্রেজেন্ট থাকবে লাস্টেই হবে, বলে যে না আসলে নিয়ম প্রথমে দেওয়া, তাই প্রথমে দিতে হবে। তো ভাইয়া, আগামীকালের জন্য কি আমাদের কোনো কাজ দিবেন? অবশ্যই কাজ দিব। আপনাদের ক্লাস টাইম তো এখনো প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো পড়ে আছে, আচ্ছা আপনাদের ট্রান্সফর্মের যে বিষয়টা আছে, আমি ট্রান্সফর্ম টুলটা আজকে ক্লাস সে দেখানোর কথা, আমি একটু ট্রান্সফর্মটা দেখাই। যদি ট্রান্সফর্ম সম্পর্কে অলরেডি আপনারা মানে জানেন বা ধারণা আছে, তারপরেও সামান্য একটু যেহেতু আজকের সিলেবাসের মধ্যে আছে তাই আমি একটু দেখাই, একটু শেয়ার দিই আবার। আচ্ছা ট্রান্সফর্ম টুলটা হচ্ছে আপনি যদি এখানটায় ক্লিক করেন, আপনার যে পুরো এরিয়াটা সিলেক্ট হচ্ছে আপনি এখন চাইলে এইটাকে ট্রান্সফর্ম করতে পারেন। এখন এটা আপনার নির্ভর করছে আপনি কত ডিগ্রিতে ট্রান্সফর্ম করবেন বা কি করবেন। আমি পাখিটা কিন্তু এখান থেকে চাইলে ঘোরাইতে পারবো যে কোনো অ্যাঙ্গেলে।
আমি যদি মনে করি সাপোজ কথার কথা ক্লায়েন্ট আমাকে যদি অ্যাঙ্গেলটা স্পষ্ট ভাবে বলে দেয়, সে অ্যাঙ্গেলটা কিন্তু আমরা এখানটায় বসাতে পারবো, বসিয়ে বাকিটাকে সরাতে পারবো। সাপোজ কথার কথা এখানে যদি 10 লিখতাম আসছে, যদি -10 লিখতাম বাকিটা ঘুরছে, তো প্রয়োজন অনুসারে। এখন এটা ক্লোকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লোকওয়াইজ হতে পারে, যেদিকে আপনার প্রয়োজন হবে সেই দিকে আপনি এটাকে ট্রান্সফর্ম করবেন, ঘুরিয়ে ফিরিয়ে সোজা করে নেবেন। আর যেটা ফ্রি ট্রান্সফর্ম, আপনি জাস্ট ক্লিক করার পর আপনার মাউস দিয়ে নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। তবে এটার ক্ষেত্রে আমাদের ফটোশপের যে মেনুটা আছে সেই মেনুটা হচ্ছে আপনি এডিট থেকে ট্রান্সফর্ম, ওকে, দেন আপনি এখান থেকে নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। যে ফ্লিপ হরাইজন্টাল আছে, আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ট্রান্সফর্মের যেহেতু আছে ক্লাসের মধ্যে। আচ্ছা, স্কেল দিয়ে কি বোঝাচ্ছে, আমি এটাকে কোনো সাইজ অনুসারে বড় বা ছোট করব। দ্যাটস ইট। অর্থাৎ একটু আগে আপনারা যেটা দেখছেন অলরেডি এই কাজগুলো আপনারা জানেন। ট্রান্সফর্ম, রোটেট, আমি একটু আগে যেটা দেখালাম, আপনি চাইলে এখানে ক্লোকওয়াইজ অ্যান্টি ক্লোকওয়াইজ যে কোনো মান বসিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে পারেন। যেমন আমরা একটু আগে বসেলাম, সাপোজ -10 ডিগ্রি বসালাম, 10 ডিগ্রিও ঘুরে গেল। আমি যদি 10 না বসে 20 বসাতাম, -20 বসাতাম, তাহলে ও সামনের দিকে আরো বেশি ঘুরে যেত। প্রয়োজন অনুসারে এটা আমাদের প্রয়োজন হতে পারে, নিজের প্রয়োজন অনুসারে এটাকে ঘোরানো যেতে পারে। দেন ট্রান্সফর্ম থেকে, আচ্ছা, স্কিউ ডিজার্ট পার্সপেক্টিভ ওয়ার্প, স্কিউ ডিজার্ট পার্সপেক্টিভ ওয়ার্প। আচ্ছা, মকআপের সাথে পরিচিত আপনারা কেউ? জি স্যার। কে বললেন? স্যার এমডি মনিরুজ্জামান। আপনি মকআপ, মানে কি মকআপের সাথে পরিচিত, নিজের মকআপ করেছেন কখনো? না স্যার, প্যাকেজিং মকআপ দেখছিলাম। প্যাকেজিং মকআপ এটা কিভাবে দেখছেন? করে? জি, মকআপ, পার্সপেক্টিভ গ্রিড। হ্যাঁ, মকআপ বিষয়টা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই মেবি, তারপরও আমি চেষ্টা করব ক্লাসের শেষের দিকে গিয়ে মকআপের বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য। শামীম ভাই বলছেন মকআপ করছেন নাকি, দেখি আমি লগো মকআপ, ব্যানার মকআপ করেছি। ভাই মকআপ ইউজ করেছেন, মানে তৈরি করা কোনো মকআপ ইউজ করছেন নাকি মকআপ নিজে তৈরি করছেন, একটু জানাবেন শামীম ভাই। আমি নিজে একটা বিল্ডিং এর ছবি কর্নার করে ওয়ার্পের মাধ্যমে একটা তৈরি করছিলাম। ওকে, গ্রেট। আচ্ছা, মকআপের যে বিষয়টা আছে, মকআপের কাজগুলো করতে গেলে প্রচুর টাইম দিতে হবে। অর্থাৎ একটা এক একটা মকআপ ফাইলের পিছনে আপনি যত টাইম দেয়, যতগুলো মানে সূক্ষ্ম বিষয়গুলো আপনি নজরে রাখতে পারবেন, মকআপটা দেখতে অনেক সুন্দর হবে। আমি সিম্পলি যদি গুগলে মকআপ লিখে সার্চ দিই, আপনি বিভিন্ন রকম মকআপ ফাইল দেখতে পাবেন। এই মকআপের ক্ষেত্রে আমরা সাধারণত ওই অপশনগুলো ব্যবহার করি। যেমন আপনি এই ডিজাইনগুলোর কথা যদি বলা হয়, সাপোজ এটা একটা ক্যালেন্ডারের পেজ ডিজাইন ছিল, এখন যে ব্যক্তি পেজটা ডিজাইন করছে সে কিন্তু এমন বাঁকা করে ডিজাইন করেনি, এই বাঁকাটা মকআপের মাধ্যমে করা হয়েছে। বা আমরা যদি এইখানে একটু অন্যরকম কিছু দেখাই, ধরেন এইটা, এই যে এটাকে বাইফোল্ড ব্রোশার বলা যেতে পারে, তো ফোল্ডেড ব্রোশার, এই ব্রোশারটার যদি মকআপের কথা বলা হয়, ডিজাইনার কিন্তু এমন বাঁকা করে ডিজাইন করেনি। এই যে বাঁকা অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাঁকা অংশটা করা হয়েছে মকআপের মাধ্যমে। তো এর পিছনে বিভিন্ন রকম ইফেক্ট দিতে হয়। এই যে বাঁকা করা বা সোজা করা, এই কাজগুলো বা মকআপের ক্ষেত্রে এটা সর্বোচ্চ ব্যবহৃত হয় আমাদের এই টুলগুলোতে, ট্রান্সফর্ম থেকে স্কিউ ডিজার্ট পার্সপেক্টিভ ওয়ার্প, প্রয়োজন অনুসারে। তো এই মানে সিলেবাসের অন্তর্ভুক্ত আপনাদের মেবি মকআপ সম্পর্কিত কোনো আলোচনা নেই, তবুও আমি চেষ্টা করব মকআপের উপরে একটা আলাদা ক্লাস নেওয়ার জন্য, যাতে আপনাদের প্রয়োজন অনুসারে দু চারটা মকআপ আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন। আমি সিম্পলি শুধুমাত্র বলছি, আপনি যদি চান এইখান থেকে আপনি ওই অপশনগুলো ব্যবহার করতে পারেন। ওই সরাসরি ইডিটে যাবেন, তারপর ট্রান্সফর্মে ঢুকবেন, তারপর ট্রান্সফর্ম থেকে আবার যাবেন, তা না করে আপনি সরাসরি জাস্ট
প্লেয়ারটাকে সিলেক্ট করার পর আপনি রাইট ক্লিক করলে আপনার অপশনগুলো এই পাশে শো করছে। আপনি এখন ইচ্ছা করলে এখান থেকে যে কোনো অংশ শো করতে ইউজ করতে পারেন। স্কিউ ইউজ করলে যেটা হবে, আপনি চাইলে ইমেজটাকে নির্দিষ্ট তিনটা পয়েন্টকে স্থির রেখে, তিনটা পয়েন্টকে স্থির রেখে অপর একটা পয়েন্ট নিজের ইচ্ছা মতো সরানোরা বা বাঁকা তারা করতে পারবেন। ওকে, ডিজার্টের যে বিষয়টা, এটা আপনার তিনটা পয়েন্ট ঠিক রেখে করলেও স্কিউর ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট পার্সপেক্টিভ ম্যানেজ আছে। আমি স্কিউটাকে আবার শিখতো একটু যদি খেয়াল করেন, ও কিন্তু আপনার পার্সপেক্টিভ কোনোভাবে বজায় রাখছে না। আমি যদি একটু নিচে নামিয়ে নিয়ে আসি, পাখিটার খুব বাজে ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, এই যে যে চারটা লাইন, আমাদের যদি রেক্টেঙ্গেলটাকে আমি সমান নিয়ে রাখি, নির্দিষ্ট লাইন বরাবর যদি আমি একটা এটাকে সরিয়ে নিয়ে যাই, ও নির্দিষ্ট লাইনটা বজায় রাখবে, নির্দিষ্ট লাইন বজায় রাখবে। এই জিনিসগুলো আপনারা বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন। বাট আমরা যদি ডিজার্টের ক্ষেত্রে আসি, এটা আর সেটা থাকছে না, নিজের ইচ্ছা মতো আপনি এটাকে করতে পারবেন। তো মকআপের ক্ষেত্রে সাধারণত ডিজার্টের ব্যবহারটা সব থেকে বেশি হয়ে থাকে। দেন তারপর যেটা বেশি ব্যবহার হয়, ওয়ার্প। আচ্ছা, পার্সপেক্টিভের কাজটা সম্পূর্ণ আলাদা, ওইটার কাজে আমরা পরে আসব। ওয়ার্প তো যদি একটু খেয়াল করে দেখেন, আমি এর আগে বলেছিলাম যে ফটোশপে আজকাল জিফ অ্যানিমেশন ভিডিও করা যায়। তো এই জিফ অ্যানিমেশন ভিডিওর ক্ষেত্রে এই ওয়ার্প সিস্টেমটা অনেক বেশি কাজ করে। আপনি লেয়ার কপি করে নেওয়ার মাধ্যমে আপনি চাইলেই পাখিটাকে যে কোনোভাবে পরিবর্তন করতে পারেন। একটা মাথা উঁচু করবে, সরি আমি এই জিনিসটা একটু বলি, বলা হয় নাই। এই অপশন গুলোকে আপনি সরিয়ে নেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনার বাকি অংশগুলো আর কোনো পরিবর্তন হবে না। নিজের ইচ্ছা মতো পাখিটিকে এখন আপনি যে কোনো আকারে আকৃতি দিতে পারছেন। আমি একটু যে গুগলের ছবিটার কথা বলেছিলাম, এক্ষেত্রেও এই পেপারটাকে কিন্তু এই বাঁকা করার প্রসেসটাও এই ওয়ার্প এবং স্কিউ এর মাধ্যমে করা হয়েছে। পার্সপেক্টিভের মাধ্যমেও করা যাবে, বাট ইজি হচ্ছে আপনার স্কিউ এবং ওয়ার্পের মাধ্যমে করা। আপাতত এই কাজগুলোর দরকার নেই। আচ্ছা, আপনাদের সিলেবাস অনুসারে মেইন টপিক যেটা, সেটাই ফিরে যাই আমরা। ট্রান্সফর্ম, আচ্ছা, রোটেট 180 ডিগ্রি, রোটেট 90 ডিগ্রি CW, 90 ডিগ্রি CCW। আচ্ছা, CW এবং CCW দিয়ে কি বোঝাইছে আমাকে কি কেউ বলতে পারবেন? স্যার, CW কি ক্লকওয়াইজ? জি, ক্লকওয়াইজ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে যে পাঁচটা অপশন আছে, আমরা পাঁচটাই দেখাই একটা একটা করে। রোটেট দিলে 180 ডিগ্রিতে আপনার এটা সম্পূর্ণভাবে উল্টা 180 ডিগ্রিতে ঘুরে যাবে। একটু যদি দেখেন আবারও, ট্রান্সফর্ম, রোটেট 180 ডিগ্রি দিলে 180 ডিগ্রিতেও সম্পূর্ণ ঘুরে যাবে। আমার মনে হয় না যে ডিগ্রি বোঝে আপনাদের কারো কোনো প্রবলেম থাকার কথা। দেন তারপর রোটেট ক্লকওয়াইজ 90 ডিগ্রি, যদি একটু দেখেন ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই বরাবর ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরার কথা, ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে গেছে। আমরা যদি ঠিক ক্লকওয়াইজ এর বিপরীতে করতাম, ট্রান্সফর্ম, ওকে, দেন তার পরবর্তী টুলসটা হচ্ছে ফ্লিপ হরাইজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো কাজে লাগে, হরাইজন্টাল এবং ভার্টিক্যালের যে ফ্লিপ করার বিষয়টা। এখন আপনার পাখিটা এইভাবে আছে, ধরুন কথার কথা আপনি এখানে কোন একটা ফুল আছে, সেই ফুলের থেকে আপনি যাচ্ছেন, এটা যদি একটা হার্মিং বার্ড হতো, হার্মিং বার্ডটা ফুলের থেকে মধু খাচ্ছে, বাট আপনি এই ফুলের পাশে পাখিটা স্থাপন করায় পাখিটাকে তেমন মানানসই লাগছে না। বাট আপনি ফুলটাকে যদি ডান পাশে স্থাপন করেন, তাহলে পাখিটার সেই ফুলের থেকে যদি মধুটা খাওয়ারকে শো করান, তাহলে সেটা দেখতে বেশ সুন্দর লাগবে। এখন আপনি পাখিটা তো এইভাবে আছে, আপনি যদি 1000 ট্রান্সফর্মও করেন, এতগুলো ট্রান্সফর্ম টুল শো করে কেন,
যদি 1000 ট্রান্সফর্মও করেন আপনি কিন্তু কোনোভাবে এটাকে ঘোরাইতে ওই পাশে মুখ দিতে পারবেন না। বাট এখন দেখেন ওই ফ্লিপ অপশনটা কিভাবে কাজ করে। আচ্ছা আমি একটু আগে বলছিলাম হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, হরাইজন্টাল কোন বরাবর? সমান্তরাল বরাবর। সমান্তরাল বরাবর, ওকে। ফ্লিপ হরাইজন্টাল অর্থাৎ সমান্তরাল বরাবর, ও পাখিটা ঠিক বিপরীত দিকে ঘুরে যাবে। দেখেন এখন আপনি চাইলে এখানটায় ফুল দিলে কোনো প্রবলেম নেই, ছবিটা চাইলেই ঘুরিয়ে নেওয়া যাবে। একইভাবে পরবর্তী ফ্লিপ ভার্টিক্যাল জিনিসটা কি হবে এটা আপনারা জানেন, পাখিটা ঠিক ওপর নিচ বরাবর উল্টে যাবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই ফ্লিপ হরাইজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল এই জিনিসগুলো কিন্তু আপনি কোনো টেক্সটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। টেক্সটের ক্ষেত্রে বিষয়টা ব্যবহার করলে আপনার টেক্সটগুলো কিন্তু উল্টা দেখা যাবে। আমি একটু দেখাই যদি বোঝার সুবিধার্থে। আমরা যদি এডিট থেকে ট্রান্সফার ব্যবহারের উপযোগী থাকবে না, এটা শুধুমাত্র অবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আশা করি বুঝাতে পারছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা আমি ঠিক সেই গুগলের বার্ট পেজে ফিরে আসছি। আমাকে কি এই ইমেজটাকে কেউ ফ্লিপ ভার্টিক্যাল হরাইজন্টাল করে দিতে পারবেন এখনই? এটা কয়েক সেকেন্ডের কাজ মাত্র। ইমেজটাকে ফ্লিপ হরাইজন্টাল করে দেখান। না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন নেই, আমি জাস্ট ক্লিপ করছি না, এটুকুই দেখতে যাচ্ছি আর কিছু না। কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা চাইলে এটাকে করে দিতে পারেন, কোনো প্রবলেম ফেস করার কথা না। এটা অনেক কাজে লাগে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা পোস্টার দেখাতাম, ভাই মেসেঞ্জারে দিছি। ওকে থ্যাংক ইউ।
আচ্ছা আমি ছোট্ট একটা পোস্টার পোস্টার তো আজকে আপনাদের দেখা দরকার না, দেখাই থাক, সমস্যা নেই, ক্লাস অনেক পরে আছে যদিও আপনাদের অনেক লেটে আসার কথা এই ক্লাসটা, আমি তবুও আপনাদের বাসায় যাতে প্র্যাকটিস করতে পারেন সেই কাজে এই জিনিসটা দিই। আচ্ছা ধরুন আমি এই হ্যাপটা ব্যবহার করবো আপাতত, এটা বেটার হবে, এটা কি ট্রান্সপারেন্ট আছে? মেবি আমার অ্যান্টিভাইরাস ওকে ডাউনলোড করতে দিবেন, আমি আপাতত কপি করে নিয়ে যাচ্ছি। জাস্ট একটা হোয়াইট পেজ নিলাম, হ্যাঁ হোয়াইট পেজ নেওয়ার পর এখান থেকে যে হ্যান্ডটা কপি করছিলাম এটাকে আমি এখানে নিয়ে আসলাম। অবশ্যই আমাদের হাতের চারপাশের কোনো অংশের প্রয়োজন নেই, তো সিম্পলি আমরা ক্লিক করলাম, বাকি অংশগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা এখন এই হাতের ছাপাগুলোকে আমরা চাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করতে। আমরা এইভাবে প্রত্যেকটা হাতকে চারপাশে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করব। আমি তার আগে একটা জিনিস জানতে চাচ্ছি, যেহেতু আমি এই ঘোরানো বা ট্রান্সফর্ম করাটা এখন শিখাইছি, সেখানে কারো প্রবলেম থাকার কথা না, যেখানে প্রবলেম থাকার কথা আমি সেটা জানতে চাচ্ছি। এই প্রত্যেকটা হাতের কালার কিন্তু কালো, আর আমি যদি এই কালো হাতগুলাকে এই চারপাশে স্থাপন করি তাহলে সেটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগবে না। তো ধরে নিচ্ছে এটা একটা চিলড্রেন থিম, চিলড্রেন থিম কোনো বাচ্চাদের হাতের ছাপ হিসেবে আমি এটাকে ব্যবহার করছি, তাহলে অবশ্যই এটাকে কালারফুল হতে হবে, প্রত্যেকটা হাতের কালার আলাদা আলাদা হতে পারে। তো আমি একটু জানতে চাচ্ছি, যার কাছে জানতে চাবো সে বলবেন যে আমি হাতের কালার গুলো কিভাবে চেঞ্জ করব। নাজমুল হাসান ভাই বলতে পারবেন যে আমি হাতের কালার গুলো কিভাবে চেঞ্জ করবো? নাজমুল হাসান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুধু ভাইয়া নেট প্রবলেম বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনার কাছে, আমি যে হাতগুলো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আপনি, এই প্রত্যেকটা হাতের কালার কিন্তু হাতের সাপের কালার কিন্তু আপনার কালো আছে। আমি চাচ্ছি এক একটা এক এক কালার হোক, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ, এমন এক একটা এক এক কালার হোক, এন্ড দেন তারপর এই হাতগুলোকে স্থাপন করার পর আমি এই জায়গাটায় কিছু টেক্সট দিয়ে দিব, দিয়ে দিলে পরে আমার জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সরি ভাই খেয়াল নাই, আমি আগের ক্লাসে নেট প্রবলেম কারণে
ভালো করে দেখতে পারিনি আর কি। আচ্ছা আপনি আগের ক্লাস দেখতে পারেন নাই, ঠিক আছে মেনে নিলাম, বাট ক্লাসগুলা কিন্তু ভিডিও রেকর্ড করে দেয় মেবি নাজমুল হুদা ভাই ওনার কাছ, এবং লিঙ্কগুলা মেবি রেগুলার গ্রুপ গ্রুপে উনি শেয়ার করেন, আপনি চাইলে তো সেখান থেকে দেখে নিতে পারতেন। জি ভাইয়া, নিপন ভাই বলতে পারবেন? নিপন ভাই আমি চাচ্ছি এক একটা হাত এক এক কালার হোক, করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব স্যার, কিন্তু আমি তো পারি না। শামীম ভাই বলতে পারবেন? এটা কিন্তু মেবি গত ক্লাসে আমি শেখাইছি আপনাদেরকে, ওই ক্লাস টাইমের পরে ভিডিওটা যেহেতু থাকে আপনারা হ্যালো, চেষ্টা করবেন ভিডিওটা পরে আবার দেখার। হ্যাঁ ভাইয়া বলেন। হিউজ স্যাচুরেশনের মাধ্যমে করা যেতে পারে অথবা কালার স্যাচুরেশনের মাধ্যমে ইয়ে করা যেতে পারে। হিউজ স্যাচুরেশন বা কালার স্যাচুরেশন, আচ্ছা আমি আপনার কথাটা একটু রাখি, হ্যাঁ আমি আপনার কথাটা একটু রাখি, দেখা যাক কি হয়। কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসছে? আমি কিন্তু এর উপর মাস্ক করে দিয়েছি অলরেডি, কোন চেঞ্জ আছে বলেন? আমি সাদা মানে মিশিয়ে দিতে পারবো এই সাদা কালারটা চেঞ্জ করার মাঝে, বাট কোনো কালার চেঞ্জ হচ্ছে? এটা পিওর ব্ল্যাক আছে, পিওর ব্ল্যাকের উপর কোনো কালার চলে না। তাহলে আমরা কালার ওভারলে ইউজ করতে পারি না? এক্স্যাক্টলি আমি এটাই জানতে চাচ্ছি এতক্ষণ ধরে, আমরা জাস্ট সিম্পলি অপশন থেকে কালার ওভারলে করে দিলেই তো হয়ে যাচ্ছে, আমাদের আর বাড়তি কোনো ঝামেলার প্রয়োজন নেই, আমরা এখানে যেই কালার দেবো এটা এখানে সেই কালারে চলে আসবে, নাকি আসবে না? বুঝতে পারলাম, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেই কালার প্রয়োজন আমরা সুবিধা মতো যে কোনো কালার চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা এখন এক একটা হাতের উপর এক একটা কালার ওভারলে করব, করে দেন সেই হাতগুলোকে আমরা যদি স্থাপন করি দেন তারপর চিলড্রেন থিমের কিছু কথা এখানে দুই চারটা টেক্সট লিখে দিলে কিন্তু আমাদের একটা মিনিমালিস্ট পোস্টার হয়ে যাবে। যদি এই জাতীয় পোস্টার আমাদের বাংলাদেশে চলে না, বাংলাদেশের পোস্টারের মধ্যে প্রতি সেন্টিমিটারের মধ্যে আমাদের বাঙালিরা চায় যেন টেক্সট থাকুক। এই জায়গাটা ভাই, এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা কিছু লিখে দেওয়া যায় না, এটা হচ্ছে আমাদের বাঙালিদের টেন্ডেন্সি, বাট বহির্বিশ্বে বা ইউরোপ আমেরিকার ক্ষেত্রে দেখা যায় যে আপনি এই কয়টা হাত বসাচ্ছেন দেন ওদের যে একটা দেখা গেলো স্লোগান আছে যে সেভ দ্য চাইল্ড, সাপোজ কথার কথা সেভ দ্য চাইল্ড এখানটায় লিখে দেওয়া হয়েছে, বাস এতটুকু পোস্টার, আর কোনো কিছু করতে হবে না আপনাকে। দেন আরো যদি প্রফেশনালিজম এর মধ্যে যান তখন আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পিওর হোয়াইট এর পরিবর্তে ব্যাকগ্রাউন্ড একটা প্যাটার্ন ইউজ করতে পারেন যেটা দেখতে আর একটু সুন্দর লাগবে, অথবা আপনি চারপাশে একটা বর্ডার দিতে পারেন, বর্ডারটা থাকলে আর একটু সুন্দর লাগবে, এটা নিজের ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে। বাট আমি অ্যাকচুয়ালি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই হাতগুলো কিন্তু আমরা চাইলে ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারবো, এবং ফ্লিপ হরাইজন্টাল ফ্লিপ ভার্টিক্যালের মাধ্যমে আমরা হাতের যে কোনো পজিশন চেঞ্জ করতে পারবো। একটা হাত নিয়েছি কিন্তু আমরা যদি আমরা একটু দেখি এই দুটি হাতকে পাশাপাশি স্থাপন কিনা, আমাদের কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে এটা দুই হাত দিয়ে দুটি হাতে চাপা দেওয়া হয়েছে, বাট আদৌ কিন্তু আমরা একটাই মাত্র হাতের কপি এখানে নিয়ে এসেছিলাম। তো এখন আমরা যদি এগুলাকে চারপাশে স্থাপন করি দেন কালার ওভারলে করি মাঝখানে একটা কিছু লিখে দিলাম টেক্সট চাইল্ড থিমের, দেন এটা এটা একটা পোস্টার। আপনারা কি বাসায় পোস্টারটা করে গ্রুপে জমা দিতে পারবেন? কাজটা কিন্তু খুব কঠিন কাজ নয়, আমার মনে হয় না আপনাদের এইটুকুর পর কোনো প্রবলেম আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সংকোচ করবেন আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার হাতের কালার চেঞ্জ করার আর কোনো অপশন আছে কি? হাতের কালার চেঞ্জ করা অবশ্যই একটা কোনো সিঙ্গেল অপশনে ফটোশপ চলে না, প্রত্যেকটা কাজের জন্য একাধিক অপশন আপনি চাইলেই ব্যবহার করতে পারেন। আমি যদি এই হাতটাই ব্যবহার করতাম কথার কথা, এখন আপনার এখন আপনার কাছে বিষয়টা অনেকটা এরকম যে কথার কথা আপনার বাসা থেকে আপনি কলেজে যেতে চাচ্ছেন, আর আপনার বাসা থেকে কলেজ পর্যন্ত একটা সোজা রাস্তা দেওয়া আছে, যে রাস্তাটা দিয়ে গেলে আপনার কলেজ পর্যন্ত পৌঁছাতে 5 মিনিট টাইম লাগবে, আর তারপরে আপনার বাসার দুই পাশ দিয়ে দুইটা রাস্তা বের হয়েছে, যে দুইটা রাস্তার একটা দিয়ে আপনি যদি বাসায় কলেজে যেতে চান আপনার কলেজে যেতে দেখা গেলো 15 মিনিট টাইম লাগবে এবং যথাক্রমে 30 মিনিট টাইম লাগবে। এখন আপনি কোন রাস্তাটা চুজ করবেন এটা আপনার মানে একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট যদি আপনি ফাস্ট কাজ করতে চান তাহলে সব থেকে সহজ যেটা সেটা ব্যবহার করা উচিত।
আপনি অবশ্যই এখানে চাইলে যেমন আমরা কালার ওভারলে করে চেঞ্জ করছি, কালার ওভারলে ছাড়াও এটাকে চেঞ্জ করা যায়। তেমন আপনি যদি চান এই পুরো লেয়ারটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে দেন আমরা যে কোনো একটা কালার আনলাম, কালার এনে সেটাকে পেস্ট করে দিলাম, এভাবেও করা যায়। বাট এই যে সিস্টেমটা এটা আমাদের একটা ছোট্ট একটা হাত ছিল, তো এই সিলেকশনটা আমাদের কিন্তু খুব সহজে হয়েছে। কিন্তু সবসময় যেমন একটা ছোট্ট হাত থাকবে আমাদের সিলেকশনটা এত সহজে করতে পারবো এমনটা কিন্তু নয়। তো যার যে ক্ষেত্রে সুবিধা, আর আমরা অবশ্যই আবার একটু মনে করা দিচ্ছি এখানে ব্লেন্ডিং অপশনের মধ্যে যে মুড গুলো ছিল প্রত্যেকটা মুড বাসায় প্র্যাকটিস করবেন প্লিজ, নয়তো এই মুড গুলার যে কাজগুলো আছে সেগুলো আপনারা আয়ত্ত করতে পারবেন না। এগুলো প্রচুর প্রচুর ব্যবহৃত হয় ফটোশপে, প্রত্যেকটা মুড এখানে প্রচুর ব্যবহৃত হয়। তারপর এই হাতের নিচে যদি আমি একটা ড্রপ শ্যাডো দিতে চাইতাম, হাতের নিচে একটা শ্যাডো থাকতো, আমরা ড্রপ শ্যাডো তো মুডে গিয়ে দেন আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু একটা শ্যাডো দিয়ে দিতে পারছি। আবার যদি আপনি মনে করেন যে আমরা এই শ্যাডোর কালারটাও চেঞ্জ করব, সেটাও কিন্তু করা সম্ভব। আমরা সিম্পলি ইফেক্টে আবার যাই, দেখেন শ্যাডো কালারটা এখানটা কি দেওয়া আছে, অনেকটা গ্রে টাইপের আসছে, কারণ আমাদের কালারটা এখানে ব্ল্যাক থাকলেও মাল্টিপ্লাই করে দেওয়া আছে। তো আমরা যদি সিম্পলি এখানটা গ্রিন করে দিই তাহলে কিন্তু কালারটা অবশ্যই আগের মতো থাকবে না। আপনি দেখেন যে আমরা গ্রিন হ্যান্ড ব্যবহার করছি এবং তার ছায়াটা অনেকটা গ্রিন টাইপের পড়েছে, দেখা যাচ্ছে আশা করি। এটা নির্ভর করে আপনি আসলে কোন প্রসেসে কাজটা করতে চাচ্ছেন, তবে শর্টকাট আপনি যদি কোনো কাজ করতে চান, এখন দেখা গেল ক্লায়েন্ট আপনাকে কথার কথা যে একটা ছোট্ট কাজ করতে দিচ্ছে, সে করতে করার জন্য আপনাকে $5 বা $10 পে করতে চাচ্ছে, আপনি সারা দিন ধরে দেখা গেল 24 ঘন্টা ধরে ল্যাপটপ নিয়ে বসে আছেন, মানে মোটামুটি 8-10 ঘন্টা 12 ঘন্টা ধরে দেখা গেলো ওই $5 একটা কাজ বা $10 একটা কাজ কমপ্লিট করছেন, ওই কাজটা করে কিন্তু আপনার পোষাবে না। অবশ্যই আপনি শর্টকাটে কাজটা কমপ্লিট করে দিচ্ছেন, 1 ঘন্টার মধ্যে আপনার কাজটা হয়ে গেছে, তখন আপনার যদি ক্লায়েন্টটা কমও দেয় সেটা কিন্তু আপনার পুষিয়ে যাবে। ওকে, আরেকটা যে টপিকস আপনাদের ক্লাসে মেবি আজকের এটা লাস্ট টপিকস, সেটা হচ্ছে কোনো ইমেজ, সাপোজ এটা একটা ইমেজ আছে, এখন আমরা চাচ্ছি এটাও এর মতো একদম এক্সাক্ট সেম কালার হোক। ওকে, তো এক্সাক্ট সেম কালার করার জন্য আমরা দুইটা কাজ করব। প্রথমে এক্সাক্ট সেম কালার করার জন্য আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট না করে আমরা যেটার মতো করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে একটা টুল আছে যেটাকে বলা হয় আইড্রপার, দেখতে পাচ্ছেন আইড্রপার টুলটা যদি আমরা এটার উপর ক্লিক করি, ক্লিক করে ঠিক এর যে এক্সাক্ট কালারটা আছে সেই কালারটা এখানটায় চলে আসবে আমাদের ফরগ্রাউন্ডে, সেই কালারটা চলে আসছে। এখন আমরা চাইলে ওই যে একটু আগে যেটা বললাম, আমরা এখন চাইলে এই এই লেয়ারটাকে সিলেক্ট করে দেন ফরগ্রাউন্ড কালারটা পেস্ট করে দিতে পারি, অন্যথায় আবার অন্যভাবেও করা যেতে পারে। সেটা হচ্ছে আমাদের এই কালারের কিন্তু একটা কালার কোড আছে যেটা এখানে শো করছে, দেখতে পাচ্ছেন 6 ডিজিটের একটা কালার কোড আছে, আমরা এই কালার কোডটাকে কপি করে নিতে পারি কন্ট্রোল সি দিয়ে। দেন আমরা যেটাকেই বানাতে চাচ্ছি সেটাকে জাস্ট ক্লিক করলাম, আমরা সিম্পলি কালার ওভারলে করলে ব্লু দেওয়া আছে, আমরা এখানটা সেই কালার কোডটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি, দেখেন কালারটা একদম এক্সাক্ট সেম হয়ে গেছে, একটা অপরটার উপর আনলে দেখেন মিশে যাচ্ছে একদম সেম। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, 43 বেজে গেছে, আমি এখন আপনাদের মানে আজকের জন্য কিছু কাজ দিব, নতুন মানে যেহেতু আপনাদের ক্লাসের মেইন টপিক যা যা ছিল তা শেষ, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন। আমি নেক্সটে কাজ দিব, এখন আমি কাজ মানে স্ক্রিনশট অফ করার আগে জানতে চাচ্ছি কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আবার দেখান
আমরা যে এরিয়াটুকু যে আমাদের সবসময় যে রেক্টেঙ্গেলে নিতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে অন্যান্য শেপও নিতে পারি সুবিধা অনুসারে। আমরা মার্কিউ টুল দিয়েও করতে পারি, আমরা সাপোজ এই জায়গাটা কোনো একটা মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, সেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমরা টেক্সট নিলাম, আমরা টেক্সটটাকে ইচ্ছা করে কোন একটা জায়গায় বসিয়ে দিলাম, টেক্সটের লেয়ারটা একটু উপরে নিয়ে আসি তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা যে অংশটা মধ্যে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, ধরে নিলাম আমরা এই জায়গাটায় একটা বক্স দিয়েছিলাম, সেই বক্সটার ওকে। এখন আমরা চাইলে খুব সহজে কন্ট্রোল চেপে ধরে লেয়ারের উপরে ক্লিক করলে এই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। আমাদের টেক্সটটা মেবি বড় আছে নাকি, টেক্সট কি বড় আছে, যাই হোক যদি বড় থাকে পরে ছোট করবো। এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে আমাদের পুরো বক্সের এই লেয়ারটুকু সিলেক্ট হয়ে গেল। দেন আমরা স্বাভাবিকভাবে যেই লেয়ারটাকে অ্যালাইনমেন্ট করব সেইটাকে সিলেক্ট করব। আমরা যদি চাই বক্স এবং এটা দুইটাকে অ্যালাইনমেন্ট করব তাহলে আমি দুইটাকে সিলেক্ট করতে পারি, বা আমরা যদি মনে করতাম যে আমরা অ্যালাইনমেন্টটা ওই মাঝখানে না অন্য কোন একটা জায়গায় করব, যেমন এই জায়গাটা আমরা বক্স নিয়েছি আমরা এই জায়গাটা অ্যালাইনমেন্ট করব। ওকে আমি ওইটা আগে দেখাই নিই, তারপর এটাই আসি। সিলেক্ট করা আছে, টেক্সট লেয়ারটা সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট সেন্টার, আমি যেটা বলছিলাম টেক্সট একটু সাইজে বড় আছে ছোট করে দিতে পারি সমস্যা নেই। এখন এই অ্যালাইনমেন্টটা যে এখানেই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমাদের অ্যালাইনমেন্টটা কোনো ডিফারেন্ট প্লেসে আছে। তো সিলেক্ট করার পর আমাদের টেক্সটটা সিলেক্ট করলে সিম্পলি আমরা যে জায়গাটা অ্যালাইনমেন্ট করতে চাবো সেই জায়গাটায় গিয়ে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, যেই জায়গাটা করতে চাবো সেই জায়গাটাই হয়ে যাবে। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার স্টপ দিচ্ছি, আপনাদেরকে কাজ দিব। একটা কাজ করবেন হচ্ছে, আমি যে একটু নোট করে নিতে পারেন, আমি যে পোস্টারটা বানানোর জন্য আপনাদেরকে বললাম হাতের ছাপ দেওয়ার মাধ্যমে চাইল্ড থিম একটা পোস্টার করবেন, এখানে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে যত কাজে লাগাবেন তত এটাকে সুন্দর করতে পারবেন। আবদুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? দেখা যাক আপনি এটার উপর কি করতে পারেন, আপনার গত দিনের কাজটা আমার খুব পছন্দ হয়েছে। ওকে দেন সিলেবাস অনুসারে আচ্ছা পেন টুলটা মেবি আপনাদেরকে আমি আজকে দেখাইছি তাই না? আপনারা কিছু কিছু অবজেক্ট অন্তত পক্ষে হয়তো প্রোডাক্ট হতে পারে, সেটা বিভিন্ন প্রকার প্রোডাক্ট আপনারা গুগল থেকে সার্চ দিতে পারেন, বিভিন্ন মেশিন বা বিভিন্ন যে কোনো কিছু হতে পারে। আপনি হয়তো 4-5টা প্রোডাক্ট গুগল থেকে নিবেন, নিয়ে পেন টুল দিয়ে মাস্কিং পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সপারেন্ট করবেন, অ্যান্ড দেন সেই ট্রান্সপারেন্টটা পোস্ট করবেন, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড যাই থাক সেটাকে রিমুভ করে আপনি ওইটাকে পোস্ট করবেন। অ্যান্ড নেক্সট ক্লাসে কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা একটু শেখাবো, অর্থাৎ এই আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলো আজকে রিমুভ করছি ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডগুলো একটু সিম্পল টাইপের ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে একই কালার বা এই জাতীয় ব্যাকগ্রাউন্ডগুলো ছিল। কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখা গেলো একটা গাছের পেছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই বুঝতে পারিনি কি টাইপ ইমেজ ইমেজ আচ্ছা আমি আপনার আমি 1 মিনিট একটু যদি দেখেন। বিভিন্ন প্রোডাক্ট ইভেন্টস আপনি সার্চ দিলে এখানটায় পাবেন, দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাইয়া আমি গুগলে সার্চ দিছি প্রোডাক্ট ইমেজ, আপনি এখানে যে বিভিন্ন রকম প্রোডাক্ট ইমেজ আপনি পাবেন, এখান থেকে প্রোডাক্ট ইমেজ যে কোনো প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করেন, সিলেক্ট করে পেন টুল দিয়ে বসে বসে
এই পুরো এরিয়াটা সিলেক্ট করে মাস্কিং পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে শুধুমাত্র মেইন ইমেজটা আপনি পোস্ট করেন গ্রুপে। ওকে, মোটামুটি 4 থেকে 5টা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করেন। কয়টা কাজ হলো? 2টা। আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট থাকবে নাকি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিতে পারেন আপাতত। যেহেতু আপনারা গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক মেবি পিএনজি ই করবে না, আপনার পিএনজি কে জেপিইজি করে ফেলবে, ওটা কনভার্ট করে ফেলে, হোয়াটসঅ্যাপও কনভার্ট করে ফেলে। তো যেহেতু কনভার্ট করে ফেলবে, তখন আপনার ওই মেইন ফাইলটা আর পিএনজি থাকবে না, তখন দেখা যাবে আর কোনো অংশে সাপোর্ট করছে না। তো বেটার হবে আপনি জেপিজি করেন, একটা সলিড ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার দিয়ে সলিড ব্যাকগ্রাউন্ড করে দেন, এটা বেটার হবে। তাই বলে কেউ মানে গুগল থেকে চুরি করার চেষ্টা করবেন না, গুগলে কিন্তু এই কাজ মানে যদি সার্চ দেন প্রোডাক্ট উইথ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু গুগল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের প্রোডাক্ট নিজে থেকে শো করবে, এটা করবেন না। জি ভাই, জি ভাই, আচ্ছা আর কোনো না। আচ্ছা, মানে ক্রিটিক্যাল টাইপ ইমেজগুলো বের করে তারপরে পেন টুলের কাজ করব। যেহেতু পেন টুলের কাজ করবেন, সেহেতু ইমেজগুলো একটু ক্রিটিক্যাল হওয়াটাই বেটার, তাহলে আপনাদের পেন টুলের উপর দক্ষতাটা বাড়বে। মানে পেন টুলের উপর অনেকে মানে আপনাদের বলে কথা না, গ্রাফিক ডিজাইনে যারা কাজ শুরু করে প্রথম দিকে প্রায় অনেকেরই এই পেন টুলে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। তো দেখা যায় পেন টুল কেউ কোন কোথায় কোন অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় বসালে কি হবে না হবে, আবার টানতে গিয়ে দেখা গেল যে এরিয়াটা সিলেক্ট করার দরকার সেটা হচ্ছে না, যেটা সিলেক্ট করার দরকার না সেটা সিলেক্ট হচ্ছে। তো এইগুলো আপনি যত প্র্যাকটিস করবেন পেন টুলের উপর, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কোন পয়েন্টটা কোথায় দিতে হবে, অন্যথায় আপনি বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে যদি আপনি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড প্রোডাক্টের উপর এটা একে অ্যাপ্লাই করেন, তখন আপনার পেন টুলের দক্ষতা আরো বাড়বে। আর আমি একটা রিকমেন্ড করব, সেটা হচ্ছে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আমরা যাব, তখন আপনাদের যে মেইন ডিজাইনগুলো আছে আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে বা ব্যানার ব্রোশার বা আপনার ফ্লায়ার যাই বলেন না কেন, আপনি যদি পেন টুল দিয়ে করতে পারেন আপনি ফুললি কাস্টমাইজ ডিজাইনগুলো করতে পারবেন, যেটা আপনার সব থেকে বেটার, মানে যা ইচ্ছা তাই। যেখানে মানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি যদি এখানে কে যেন আসেন আপনাদের ইলাস্ট্রেটরের কাজটা একটু জানেন, তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনার পেন টুলটা খুব গুরুত্বপূর্ণ, যদি কাজ করে থাকেন অবশ্যই বলতে পারবেন। স্যার, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে মানে কোন কোন বিয়ার অপশনগুলো ইউজ করতে হবে পেন টুল দিয়ে সিলেক্ট করার সময়? যেমন ফেদার আছে, আর কি কি অপশন ইউজ করব আমরা? পেডার আছে, কন্ট্রাক্ট আছে, আপনি ওইখান ওই জায়গাটায় ঢুকে আপনি আমি আপনাদেরকে কাজ দেখানোর সময় বলেছি যে আপনি যেই কাজটা আপনারা অনুসরণ মানে করছেন সেই কাজের উপর কিন্তু নির্ভর করছে। কারণ আমি আপনাকে বলে দিলাম যে যে সজীব ভাই আপনি এর মধ্যে 1 পিক্সেল ফেদার ব্যবহার করবেন, 2 পিক্সেল কন্ট্রাক্ট ব্যবহার করবেন, আর আপনার দেখা গেল ওই ইমেজটার মধ্যে কোনো কন্ট্রাক্ট ব্যবহার করার প্রয়োজন নেই। আপনি ওইখানে অপশনটা শো করে আপনি ইমেজটাকে জুম করে নেবেন, আমি যেমন আপনাকে দেখালাম অনেকটা জুম করে নেবেন, জুম করে নেওয়ার পর তখন আপনি যেটা প্রয়োজন বোধ করবেন প্রয়োজন আপনি একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন কোনটা অ্যাপ্লাই করলে সুন্দর লাগছে কোনটা অ্যাপ্লাই করলে খারাপ লাগছে। এই সৌন্দর্য বোঝার ক্ষমতা অবশ্যই আপনার আছে, যেটা ব্যবহার করলে আপনার সুন্দর লাগছে আপনি শুধুমাত্র সেটা রাখবেন, বাকিগুলো রাখার দরকার নেই। কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার ফেদার ব্যবহার করতেই হবে বা আপনার কন্ট্রাস্ট ব্যবহার করতেই হবে, যেটা ব্যবহার করলে সুন্দর লাগবে আপনি শুধুমাত্র সেটা ব্যবহার করবেন। তাহলে ভাইয়া হোমওয়ার্ক কি দুইটাই? আমি আরেকটা দিব ভাবছি, এক মিনিট, আপনাদের ওই ক্লাস শিডিউলটা একটু দেখছিলাম যে ওইখানে আর কি কি দেওয়া যায়। আচ্ছা, আমাকে একটু বলবেন ফেসবুকে কি পিএইচডি ফাইল আপলোড করা যায়? জি না, ফেসবুকে মেবি করা যায় পিএইচডি ফাইল 25 MB উপরে করা যায় না, 25 MB লিমিট না, সেটা হোক বাট আমি আই এম নট শিওর। হোয়াটসঅ্যাপে করা যায়, হোয়াটসঅ্যাপে 100 MB পর্যন্ত শেয়ার করা যায় যে কোনো ফাইল, সেটা হ্যাঁ হোয়াটসঅ্যাপে আনলিমিটেড করা যায় ফাইল শেয়ারের মাধ্যমে, বাট ফেসবুকে 25 MB লিমিট ফাইল দিয়ে আপলোড করতে হয়। আমি চাচ্ছিলাম আপনারা কিছু পিএইচডি ফাইল আপলোড করেন যেটা থেকে আমি মানে দেখতে পারবো যে আপনারা আসলে লেয়ার বা এই মাস্কিং গুলো ঠিকভাবে করছেন কিনা। জি, তাহলে কোথায় আপলোড করব?
আমি আপাতত মানে নিজে থেকে কাজ এই দুইটাই দিচ্ছি আপনার, এখন আপনাদের ইচ্ছা মতো আপনি চাইলে কাজ আরো দুই চারটা করে গ্রুপে জমা দিতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইনিং এর ক্ষেত্রে আপনি যত প্র্যাকটিস করবেন তত, গ্রাফিক ডিজাইন বলা উচিত না আসলে, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন সেটা ফ্রিল্যান্সিং নাও হতে পারে, যে সেক্টরে কাজ করেন যত প্র্যাকটিস করবেন তত মানে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আপনি এই, আমি আপাতত এই দুইটা কাজই দিলাম, বাট আপনি চেষ্টা করবেন আপনি যে এই পিএইচডি ফাইলটাকে আমাকে সেন্ড করার জন্য, পিএইচডি ফাইলটা সেন্ড করতে করলে মানে ইমেজ ফাইলটার সাথে আমি পিএইচডি ফাইলটা একটু চেক করে দেখবো যে আপনারা কিভাবে মাস্কিং করছেন বা এই মাস্কিং এর মাঝে কোনো প্রবলেম আছে কিনা। আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করতে পারেন, আর ইমেজটা মেবি ফেসবুক গ্রুপে আপনি আপলোড করতে পারেন। স্যার মেইল করলে কেমন হয়? মেইল করলে আসলে প্রতিদিন এত মেইল থাকে, মেইল গুলো চেক করা হয় না, অনেক মেইল থাকে চেক না করে পড়ে থাকে, তা আপনি হয়তো মেইল করছেন আমি সেই মেইলটা করে ড্রাইভে আপলোড দেব নি। হ্যাঁ সেটা করা যেতে পারে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর যাদের সফটওয়্যার প্রবলেম আছে আজকের মধ্যে সফটওয়্যার প্রবলেম কমপ্লিট করে কাজ শুরু করে দিবেন প্লিজ, অন্যথায় মানে অলরেডি তিনটা ক্লাস হয়ে গেছে, আপনারা যদি এখনো কাজ শুরু না করে দেন এরপর আর কাজ শুরু করে দিয়ে আগের কোনো কিছু আর মনে থাকবে না, আপনারা পুরাটা ভুলে যাবেন। স্যার কাজ দুইটা যদি একটু বলতেন। একটা হচ্ছে পোস্টার দিয়েছি, আর পেন টুলের মাধ্যমে কিছু ক্রিটিক্যাল মিনিমাম 5টা প্রোডাক্টের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সপারেন্ট সাদা করতে বলছি ক্লিপিং মাস্ক পদ্ধতিতে। জি স্যার বুঝছি। মানে মাস্কিং পদ্ধতিতে। ওকে তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? কিছু বলবেন পিয়াজ ভাই? না ভাইয়া বলতেছি যে কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকের মতো শেষ করি। জি ভাইয়া আপনার আপনার লিভ নেন। ওয়ালাইকুম আসসালাম, আপনার লিভ নেন। আপনি রেকর্ড করবেন বলে আমি কিন্তু রেকর্ড করিনি, এবং গত দিনের আমার রেকর্ডের উপর কমপ্লেইন আসছে যে আমার রেকর্ডের ক্ষেত্রে যে আমার ভয়েস ছাড়া আর কারো ভয়েস শোনা যাচ্ছে না, এই কারণে আমি পরবর্তীতে বলছি হয়তো আমার এখানে যে রেকর্ডার স্ক্রিন রেকর্ড ব্যবহার করছে এটা প্রবলেম আছে, তো আমি রেকর্ড করলে ভালো হবে না, নাজমুল ভাই রেকর্ড করবে, আমি কিন্তু এটা বলছি। আপনি সফটওয়্যারটা দিয়ে দিবেন নাকি সফটওয়্যার ডাউনলোড লিংক দিয়ে দিবেন? এটা কি ফ্রি সফটওয়্যার নাকি প্রিমিয়াম? এটা কি ফ্রি সফটওয়্যার না প্রিমিয়াম সফটওয়্যার? ফ্রি সফটওয়্যার, তাহলে আপনি হয়তো ওয়েবসাইটের লিংক দিলে আমি সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। ওকে নো প্রবলেম। জি ভাইয়া ঠিক আছে, এটাই ভালো।
আপনার কি আমার আমার সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন? আচ্ছা আমি তাহলে আপনাকে অ্যাড করে দেব গ্রুপে। স্যার মেসেঞ্জার ইউজ করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। মেসেঞ্জার ইউজ করলে বেটার হয়? হ্যাঁ আমি মেসেঞ্জারে ঢুকি তো, আপনাদের অনেক সময় মানে দিনের মধ্যে বেশ কয়েকবার আপনাদের মেসেঞ্জারে ঢুকে আমি রিপ্লাই দিই, বাট সত্যিকার অর্থে কি আমি ফেসবুক বা মেসেঞ্জারে খুব একটা অ্যাক্টিভ না, এই আর কি, তাছাড়া কিছু না। অবশ্যই, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার দক্ষতা প্রকাশ করার জন্য যে কোনো ডিজাইন করলে সেটা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি আপনাদেরকে যে জিনিসগুলো শেখাচ্ছি, এই জিনিসগুলো শেখানোর বিষয়টা কিন্তু আপনি যদি খেয়াল করেন, গত তিনটা ক্লাস যে হয়েছে এই তিনটা ক্লাসে আমি শুধুমাত্র কোন টুলস দিয়ে আসলে কি কাজ করা যায় আপনাকে শুধুমাত্র সেইগুলো শেখাচ্ছি। আসলে কিন্তু আমি কোনো কাজ মানে আজকে ধরে নিলাম যে আজকে আমি পোস্টার ডিজাইন করাচ্ছি, আজকে বিজনেস কার্ড ডিজাইন করাচ্ছি, তা কিন্তু কখনোই করাইনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত আপনাদের সামনে আমি আমি শুধুমাত্র পরিচিতি করাচ্ছি যে আসলে কি দিয়ে কোনটা দিয়ে কি কাজ করা হয়। আপনি যদি এই পরিচিতি গুলোকে অ্যাপ্লাই করে নতুন কোনো কাজ করতে পারেন, দ্যাটস বেটার, কোনো সমস্যা নেই। আপনি কাজ ইলাস্ট্রেটরের উপর আমরাও অনেক কাজ করব, এবং আমিও পার্সোনালি, এটা আমার পার্সোনাল যে ব্যাপারটা, আমি পার্সোনালি ইলাস্ট্রেটরকে খুব পছন্দ করি ফটোশপের থেকে। তো ইলাস্ট্রেটর আপনি একটা কাজ করতে পারেন, যে 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 ভিডিও গুলা তো আপনি নিজে রেকর্ড করছেন, ভিডিও গুলা আপনি পরবর্তীতে যখন প্লে করেন তখন একটা হয়তো বা পেপার এবং পেন, বা ক্লাস চলাকালে একটা পেপার বা পেন নিয়ে বসে আপনি শর্টকাট কি গুলো যদি একটু নোট করে রাখেন, এটা ভালো হয় না? আর শর্টকাট কি গুলো একটু মনে রাখতে টাইম লাগবে, মানে এটা যে আপনি পারবেন না এমনটা কিন্তু না। এইগুলো আপনি যদি আপনি ইলাস্ট্রেটরের উপর কাজ করছেন আপনি অবশ্যই বুঝবেন যে একটা শর্টকাট কি আপনি একদিনে শিখে যাননি, আপনি যখন এটাকে বারবার ব্যবহার করছেন তখন আপনার ওটা এমনিতেই মনে থাকবে, ওটা মুখস্থ করার প্রয়োজন পড়বে না, বাট ওটাকে আপনার ব্যবহার করতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, লিভ নেন সবাই।